বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদোর যে স্পিরিট, সেই স্পিরিট তিতাবাগের স্পিরিটকেও হার মানাবে। বর্তমান সময়ে সবচেয়ে গতিময় ফুটবলারদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম সবার উপরে সারিতে থাকবে। আর তার যে স্পিরিট, সেই স্পিরিটের কাছে কোনো ফুটবলারই তাল মিলাতে পারে না। তো ক্রিস্টিয়ানো রোনালদো এত দুর্দর্শক ফরোয়ার্ড কিভাবে হলেন, আর তার কারেন্টের গতিতে দৌড়ানোর পিছনে আসল রহস্যই বা কি? এছাড়াও মেসি, নেইমার, এমবাপ্পে, এদের মধ্যে কার গতি সবচেয়ে বেশি? তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের এমন কিছু ফুটবলারদের যাদের গতির সাথে একটি তিতাবাগও হার মানতে বাধ্য। আর হ্যাঁ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিওটি দেখার জন্য ঝটপট বসে পড়েন। মূল ভিডিওতে চলে যাচ্ছি। নাম্বার 5, নেইমার জুনিয়র। বর্তমান পৃথিবীর সবচেয়ে ইয়াংগেস্ট এবং দ্রুতগামী ফুটবলার হচ্ছে নেইমার জুনিয়র। নেইমার নামটি শুনলে গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় হচ্ছে নেইমার জুনিয়র। খুব অল্প বয়সে ফুটবল খেলার পাশাপাশি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন নেইমার জুনিয়র। 2023 সালে আল হিলালে জয়েন করার পর নেইমারের খেলার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে এবং তার খেলার মধ্যে এতটা চেঞ্জ চলে আসবে এটা কেউ ভাবতেও পারেনি। আপনি জানলে অবাক হবেন, নেইমার প্রতি ঘন্টায় 30 কিলোমিটার দৌড়াতে পারে, যেখানে অন্য সব ফুটবলাররা এর ধারের কাছেও আসতে পারে না। নাম্বার 4, আর্লিন হালান। আর্লিন হালান এমনই একজন ফুটবলার যাকে নিয়ে সবসময় আলোচনা সমালোচনা হতেই থাকে। আর সে এত দ্রুত গতিতে দৌড়াতে পারে তার লম্বা লম্বা ঘোড়ার মতো পা দুটির কারণে। হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি যতটা লম্বা ততটা লম্বা একটা হয়তো ঘোড়াও হয়। আর সে যখন বল নিয়ে দৌড়াতে থাকে তখন তার সাথে কেউই তাল মিলাতে পারে না। আপনি জানলে অবাক হবেন, আর্লিন হালান প্রতি ঘন্টায় 36 কিলোমিটার দৌড়াতে পারে। নাম্বার 3, লিওনেল মেসি। সর্বকালের সেরা এবং ফুটবলার জাদুকর বলা হয় লিওনেল মেসিকে। আর বলা হবেই না কেন, সে রেকর্ড 7-7টি ব্যালন ডি'অর জিতেছেন, দলকে জিতিয়েছেন 2022 কাতার বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ট্রফি। আর লিওনেল মেসি প্রতি ঘন্টায় 35 কিলোমিটার দৌড়াতে পারে। এছাড়াও লিওনেল মেসি যখন ইয়াং ছিলেন তখন প্রতি ঘন্টায় 42 কিলোমিটার দৌড়াতে পারত। নাম্বার 2, কিলিয়ান এমবাপ্পে। বর্তমান সময়ে গতিময় ফুটবলারদের মধ্যে কিলিয়ান এমবাপ্পের নাম সবার উপরে সারিতে থাকবে, কারণ তার যে দৌড়ানোর স্পিড, যেখানে 8-10টা প্লেয়ারও তাল মিলাতে পারে না। বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত গতির ফুটবলার হিসাবে ধরা হয় কিলিয়ান এমবাপ্পেকে। আপনি জানলে অবাক হবেন, কিলিয়ান এমবাপ্পে প্রতি ঘন্টায় 36.9 কিলোমিটার দৌড়াতে পারে। নাম্বার 1, ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো নামটি শুনেনি এমন পাবলিক হয়তো পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। বর্তমান বিশ্বে এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। কারো কাছে তিনি গোল স্প্রিট মেশিন, আবার কারো কাছে তিনি গতির দানব, আবার কেউ কেউ তো ফুটবলের ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোকে সবার সেরা বলে থাকে। বন্ধুরা, এই নিয়ে যারা তর্ক বিতর্ক করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, ক্রিস্টিয়ানো রোনালদোর এমনই একটি বিশ্ব রেকর্ড রয়েছে যা ভাঙা অসম্ভব, আর সেটি হচ্ছে কারেন্টের গতির মতো দৌড়ানোর স্পিড। তার গতি যে কোনো ডিফেন্ডারকে হার মানাতে বাধ্য। বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদোর গতি ঘন্টায় 38 কিলোমিটার, যেখানে একটি সিংহ প্রতি ঘন্টায় যায় 50 মাইল। রোনালদো কত দ্রুত গতিতে দৌড়াতে পারে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির ফুটবলার কে, তা একটু কমেন্ট বক্সে জানান। Now, the keywords that you can see on the screen are also the most high CPC keywords in the world.